গেল 23 জুন কৃষ্ণ সাগরে রুশ জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ব্রিটিশ যুদ্ধজাহাজকে সতর্ক করে গুলি ও বোমা নিক্ষেপের দাবি করে মস্কো। তবে রাশিয়ার ওই দাবি অস্বীকার করে ব্রিটেন, যা নিয়ে মস্কো লন্ডনের মধ্যে দেখা দেয় উত্তেজনা। চলমান উত্তেজনার মধ্যেই কৃষ্ণ সাগর ও দক্ষিণ ইউক্রেনে বড় ধরনের সামরিক উপস্থিতির জানান দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মহড়ায় ন্যাটোজোট সহ অন্যান্য দেশের 5,000 সামরিক সদস্য অংশ নিচ্ছেন। এছাড়া প্রায় 30টি যুদ্ধজাহাজ ও 40টি বিমান সহ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মার্কিন রণতরী USS রস ও USS মেরিন কোর থাকছে মহড়ায়। যদিও গত সপ্তাহে ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস থেকে ফোন করে ওই সামরিক মহড়া বাতিল করার আহ্বান জানানো হয়েছিল। এছাড়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ার করে বলেছে, মহড়া চললে তারা তাদের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তবে মহড়ায় অংশ নিয়ে ইউক্রেন বলছে, যৌথ মহড়ার মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করাটাই মূল লক্ষ্য। 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল নেয় রাশিয়া। তখন থেকেই ক্রিমিয়া উপকূলের চারপাশের জলসীমাকে রাশিয়া তাদের আওতাধীন বলেই ধরে নিয়েছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও রাশিয়ার ক্রিমিয়া দখলকে স্বীকৃতি দেয়নি এবং পশ্চিমা দেশগুলো এই উপদ্বীপকে ইউক্রেনের অংশ হিসেবেই দেখে। তাছাড়া পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদেরকে রাশিয়ার সমর্থন দেওয়া নিয়েও ক্ষুব্ধ কিয়েভ। তার উপর চলতি বছরে ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন নিয়ে দুদেশের উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।